আসসালামাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন ঝটপট একটা নাস্তা বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো প্রথমে বাদামগুলোকে একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। সেমাই রান্না করব, রাঁধুনির এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, 200 গ্রামের এক প্যাকেট। সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিব এরকম করে। রান্না শুরু করে ফেললাম, কড়াইটা গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিলাম। এবার বাদামগুলো আগে ভেজে উঠিয়ে রাখবো। বাদামগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি, এবার আরো একটু ঘি দিয়ে দিলাম। এখন কয়েকটা দারচিনি আর 4টা এলাচ দিয়ে দিলাম। এবার সেমাইগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই তো সবার কাছে কাঁচা বাদাম আর আমার কাছে কিন্তু ভাজা বাদাম, কেউ চাইলে খেতে পারেন ভাজা বাদাম। সেমাইগুলো ভেজে নেওয়ার পরে এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমই চিনি দিতে হবে। এখন কিন্তু এরকম নাড়তে থাকতে হবে, না হলে সেমাইগুলো দলা পেকে যাবে। ভালো করে নাড়তে থাকবো সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইবার আমি কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব। এবার কিশমিশ দিয়ে দিব, কিশমিশগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। সেমাইটা রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সেমাইটা বাসায় বানিয়েছি আর বাকি নাস্তা বাহিরের থেকে আনলাম। এই তো বিকালের নাস্তা রেডি করে ফেললাম, সেমাইটাও বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই তো খেতে বসে গেলাম। সেমাইটা কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা ওইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। চা বানিয়ে নিলাম। ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।